বাংলাদেশে টাকায় কি পাওয়া যায় না? এমন কিছু কি খুঁজে পাওয়া যাবে যা বাংলাদেশে টাকায় পাওয়া যায় না? সত্যি এদেশে সবই পাওয়া যায় টাকায়। এজন্যই হয়তো গুণীজন বলেছিলেন, টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। তাই তো হাসপাতালে করোনা পরীক্ষার জাল সনদ দেন শাহেদ সাবরিনারা, আবার টাকা নিয়ে কোয়ারেন্টিন না করিয়েই প্রবাসীদের ছেড়ে দেয় ঢাকার হোটেলগুলো। এবার টাকায় নাকি প্রবাসীদের ভুয়া করোনা ভ্যাকসিন সার্টিফিকেটও দেয়া হচ্ছে। কিভাবে এই সার্টিফিকেট পাওয়া যায় তার একটি ঘটনা বলছে। প্রবাসী পরিচয়ে আলমগীর হোসেন নামে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তিনি একটি ফেসবুক গ্রুপ চালান। তার কাছে জানতে চাই টিকা ছাড়া ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে কিনা। আলমগীরের উত্তর, অবশ্যই পাওয়া যাবে, তবে টাকা লাগবে 11,000। রাজি থাকলে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলেন। আলমগীরের প্রস্তাবে রাজি হয়ে গত 30 অক্টোবর সকালে আবারও যোগাযোগ করি। হোয়াটসঅ্যাপে জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলেন, অ্যাডভান্স হিসেবে কিছু টাকা পাঠাতে একটি বিকাশ নাম্বার দেন, পরে অগ্রিম বাবদ 1,000 টাকা পাঠিয়ে দেই। এরপর আসে আরেকটি ফোন, নাম ও জন্ম তারিখ যাচাই করে নেন তিনি। এরপর পাঠান মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল কেন্দ্রের নিবন্ধন করা একটি টিকা কার্ড। বিকেলের মধ্যেই ভ্যাকসিন সার্টিফিকেট রেডি, বাকি টাকা পরিশোধ করলে পাঠিয়ে দেওয়া হয় ভ্যাকসিন সনদ। তাতে টিকা কেন্দ্রের নাম লেখা মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ। প্রথম ডোজের তারিখ 20 জুলাই, দ্বিতীয় ডোজ 24 অক্টোবর। ভ্যাকসিনের নামের জায়গায় লেখা মডার্না। আরও অবাক করার তথ্য হচ্ছে, ভুয়া সার্টিফিকেটটির কিউআর কোড স্ক্যান করে দেখা যায় সরকারের সুরক্ষা ওয়েবসাইটে এটি ভ্যালিড বা সম্পূর্ণ সঠিক। কি করে এটি সম্ভব? অনুসন্ধানে জানা যায় চক্রটি শুধু ভ্যাকসিন সার্টিফিকেটই নয়, টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার তারিখও বদলে দিতে পারে। সশরীরে কারো সঙ্গেই দেখা করেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকলেও তারা আদৌ কোনো পদে আছে কিনা এটি জানা যায়নি। বিশ্বের অনেক দেশেই করোনার ভ্যাকসিন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এ কারণে প্রবাসীদের ছুটতে হচ্ছে টিকার পেছনে। অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় পাসপোর্ট দিয়ে 2 ধাপের নিবন্ধন করতে হচ্ছে। এতে জটিলতা যেমন আছে, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। টিকা নেয়ার তারিখের মেসেজের জন্য বসে থাকতে হয় তীর্থের কাকের মতো, মাস যায় তবু মেসেজ আসে না। এ সুযোগটাই কাজে লাগাচ্ছে জালিয়াত চক্র। এর আগে জেকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফ এবং রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ গ্রেপ্তার হয়েছিল পরীক্ষা নিয়ে জালিয়াতির কারণে। এখন সক্রিয় ভ্যাকসিন সনদ বাণিজ্যের চক্র। ট্রাভেল এজেন্সির অফিস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন গ্রুপে প্রচারণা চালাচ্ছে তারা। ফেক আইডি ব্যবহার করে এ সংক্রান্ত পোস্ট দিচ্ছে অহরহ। প্রবাসীদের ভ্যাকসিন দিতে সহায়তা করা হবে এমনটা বলে প্রচারণা চালায়। কেউ যোগাযোগ করলে তখন টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এসব আলাপ সরাসরি ফোনে না করে হোয়াটসঅ্যাপ সহ নানা অ্যাপসের মাধ্যমে করা হচ্ছে। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।